প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরা ধরে আছে আমার ভিডিওর সামনে, এখানে একটা ডেকোরেটার বাহিনী আছে। আজকে এই ডেকোরেটারের উদ্দেশ্য হচ্ছে যে চুয়াডাঙ্গা পলাশপাড়া বিশিষ্ট জবের মাঠ, জবের মাঠে আজকে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ওয়াজ মাহফিলকে উদ্দেশ্য করেই, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেই আমাদের আজকে এই রান্নাবান্নার আয়োজন। এই রান্নাবান্নার আয়োজন এখানে আছে, দেখি চার, এই যে চারটে চালের চাউলের বস্তা আছে। আর চলেন আপনাদের আপনাদের একটা পরিপাশ আছে না পাঁচটা, এই দেখেন এখানে একটা চুলা জ্বালানো শেষ, চুলা জ্বলতেছে, রান্নাবান্না অলরেডি স্টার্ট। চলেন সামনের দিকে যাই, এই যে চালের বস্তা আছে এখানে পাঁচটা, তারপর এখানে সাইডে প্রায় 20 কেজি তেলের বোতল আছে, 20 কেজি তেল আছে। এখানে হচ্ছে যে আমাদের কাকারা চাষিরা আপনার মশলাপাতি সব মশলা কাটাকাটি করছে, আর এই সম্পূর্ণ রান্নার দায়িত্বটা নিয়েছে আমাদের পলাশপাড়া আলম ডেকোরেটার, আমার আলম কাকার পক্ষ থেকে এইটা হচ্ছে যে রান্নাবান্নার কাজ চলছে। তো এই ছিল আজকের রান্নাবান্নার কাজের ইয়ে। তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদেরকে পরবর্তীতে খিচুড়ি রান্না টান্না সব কিছুই দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।